ডামিও ও প্রতারণার উপজেলা নির্বাচনে জনগণ ভোট কেন্দ্রে যাবে না বলছেন এদিকে সাধারণ মানুষ না খেতে পেয়ে মরছে আর সরকার এসি আরাম করছে বলছে জামায়ত জানাবো যারা ডিসিপ্লিন ভাঙবে তাদের শাস্তি পেতেই হবে বলছেন ওবায়দুল কাদের ইসলামী শিক্ষা নিয়ে যে যেকোনো দুরভিসন্দে রুখে দিতে হবে বললেন পীর জর্মায় এবং সর্বশেষ জানাবো মন্ত্রী এমপি সমর্থিত প্রার্থী দাপট দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত ডামি ও প্রতারণার উপজেলা নির্বাচনে জনগণ ভোট কেন্দ্রে যাবে না বলছেন রুজবে এমপি সিনিয়র যুক্তি মহাশয় চেয়ে অ্যাডভোকেট রুহুল কবির রিসপি বলেছেন অবৈধভাবে জনগণের সম্পদ লুটপাট করতে বারবার দামিয়ো পৌরশনে নির্বাচন করতে চাইছে সরকার আজকেও গণমাধ্যমে দেখলাম ক্ষমতাশীল দলের প্রার্থীদের অবৈধ সম্পদের পাহাড় করার কথা এক একজন উপজেলার চেয়ারম্যান শতপিকার সম্পদের মালিক তাদের আয় বেড়েছে 1200 থেকে 1800 গুণ তিনি বলেন দামিয়ো পৌরনার উপজেলা নির্বাচনের সঙ্গে জনগণ নেই আওয়ামী লীগ নেতাদের কথাই জনগণ সারা দিচ্ছে না আগামী কাল উপজেলা প্রথম দফায় জালিয়াতি নির্বাচন অনুষ্ঠিত হবে জনগণ নির্বাচনে যাবে না সাধারণ মানুষ না খেতে পেয়ে মরছে আর সরকার এসি নিচে আরাম করছে বলছে জামায়াত সাধারণ মানুষ না খেতে পেয়ে মরছে আর সরকার এসি নিচে আরাম করছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামাত ইসলামী নেতারা যারা দেশে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী তিনি বলেন দেশে অব্যাহত লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ভয়াবহ বিপর্যয়ের কারণে জনজীবন আজ বিপর্যস্ত একদিকে প্রচন্ড গরমে মানুষের জীবন দুর্বিষহ অপরদিকে ঘন ঘন লোডশেডিং মানুষের জীবনকে অসহনীয় করে তুলেছে তীব্র গরমে অনেকে অসুস্থ হয়ে পড়েছে এমত অবস্থায় কুইক রেন্টালের মতো জনস্বার্থ বিরোধী চুক্তি বাতিল এবং বিদ্যুৎ খাতে দুর্নীতি ও সব প্রকার অব্যবস্থাপনা দূর করে অবিলম্বে বিদ্যুৎ সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে গোলাম পারোয়ার বলেন বর্তমান গ্রামে আর থেকে বারো ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না কিছু সময়ের জন্য আসে আবার চলে যায় বিদ্যুতের অভাবে সেচের পাম্পগুলো অধিকাংশ সময় বন্ধ রাখতে হচ্ছে ফলে পানি সেচে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে কৃষক ফসল ফলাতে পারছে না রাজধানী ঢাকার অধিকাংশ এলাকায় পানি সংকট দেখা দিয়েছে দীর্ঘ লাইন ধরে পামগুলো থেকে খাবার পানি পাওয়া যাচ্ছে না বিদ্যুৎ না থাকায় পামগুলো পানি সরবরাহ করতে পারছে না তিনি বলেন বিগত পনেরো বছরে বিদ্যুৎ খাতে সরকারের ভয়াবহ দুর্নীতি লুটপাট ও অনিয়মের কারণে বিদ্যুৎ খাতে এই নৈরাজ্যজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে সরকার দলীয় প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা পরিচালিত কুইক রেন্টালের মাধ্যমে বিদ্যুতের কেন্দ্র পরিচালনা করে সরকার হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে শুরু থেকেই বিশেষজ্ঞগণ কুইক রেন্টালের বিরোধিতা করলেও সরকার সেদিকে কোনো কর্ণপাত করেনি তিনি আরও বলেন বর্তমান সরকারের আমলে বিগত পনেরো বছরে পাইকারি পর্যায়ে এগারো বার এবং খুচরা পর্যায়ে তেরো বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে অবৈধভাবে ক্ষমতা টিকে থাকার জন্য সরকার জনগণের উপর বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে অর্থনৈতিক ঘাটতি পূরণের অপপ্রচেষ্টা চালাচ্ছে বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে শিল্প ও কৃষি সহ দেশের গোটা অর্থনীতির উপর চরম বিরূপ প্রভাব পড়বে গণবিরোধী সরকার দেশের জনগণকে মেরে নিজেরা বেঁচে থাকার চেষ্টা করছে যারা ডিসিপ্লিন ভাঙবে তাদের শাস্তি পেতে হবে বলছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন যারা দলের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করবে সময় মতো তাদের কোনো না কোনো শাস্তি পেতে হবে ওবায়দুল কাদের বলেন উপজেলা নির্বাচনে প্রার্থী হতে যাওয়া মন্ত্রী ও সংসদ সদস্যের পরিবারের সদস্যদের নিবৃত্ত করতে দলের সাংগঠনিক বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা চেষ্টা চালিয়ে যাবেন তারা সক্রিয় উদ্যোগে রয়েছে তারা ডিসিপ্লিন ভাঙবে সময় মতো তাদের কোনো না কোনো শাস্তি পেতেই হবে আমাদের অ্যাকশন কোনো না কোনোভাবে থাকে সত্তর জনের বেশি সংসদ সদস্যকে মনোনয়ন না দেওয়া আগের মন্ত্রিপরিষদের পঁচিশ জনকে নতুন ক্যাবিনেট না রাখা করে না রাখা কি এর উদাহরণ নয় বিএনপির তিনি বলেন বাংলাদেশের গণতন্ত্র উনিশশো পঁচাত্তর থেকে দু সাল পর্যন্ত ধ্বংস করেছে তারা পৌষণে নির্বাচন এক কোটি ভুয়া ভোটার না গণতন্ত্রকে শৃঙ্খলা মুক্ত করার কাজ শেখ হাসিনাই করেছেন বিএনপি মাগুরা মার্কা আর পনেরো ফেব্রুয়ারি নির্বাচন করেছে বিএনপির গণতন্ত্র কোনোদিন দিন আগ্রহ ছিল না গণতন্ত্রকে ম্যাচুরিটি দেওয়ার জন্য আওয়ামী লীগ সরকার আপ্রাণ চেষ্টা চলছে তিনি বলেন আমাদের সব অনুষ্ঠানে বিএনপিকে দাওয়াত দিয়েছি এবারের প্রতিষ্ঠাবার্ষিকী তো পাবে বাস্তবতার কথা বিবেচনা করে আমরা চিন্তাভাবনা করছি বিদেশি অতিথিদের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে আমন্ত্রণ জানানো জানানো হবে কিনা ইসলামী শিক্ষা নিয়ে যে কোনো দুর্বিসন্ধি রুখে দিতে হবে বললেন পীর চর্মনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম পীর চর্মনায় বলেছেন ইসলাম বিদেশি কতিপয় এনজিওদের অতৎপরতা ইসলাম ও ইসলামী শিক্ষা সংস্কৃত ধ্বংসের চক্রান্ত চলছে তিনি বলেন মুসলিম শিশুরা ভোরে মক্তবে কোরআন শিক্ষা করত শিশুদেরকে কোরআন বিমুখ করার লক্ষ্যে স্কুলগুলো ভোরে খুলে দিয়ে ইসলাম ও কোরআন শিক্ষা থেকে দূরে সরানোর জন্য চক্রান্ত চলছে এই জন্য আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার মক্ত প্রতিষ্ঠার লক্ষ্যে কোরআন শিক্ষা বোর্ড গঠন করা হয়েছে এবং ইতিমধ্যে প্রায় মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে পি শর্মানায় বলেন ইসলাম ও ধর্মীয় শিক্ষার অভাবে মানুষ বিপদগামী হচ্ছে অনেক মানুষ অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে সামাজিক অবক্ষয় চরম আকারে ধারণ করছে সামাজিক অবক্ষয়ের মারাত্মক অবনতির ফলে নিয়ন্ত্রিতহীন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে যুবসমাজ সমাজ এতে দিন দিন বেড়েই চলেছে অবাধ মেলামেশা কিশোর গ্যাং বর্তমান সময়ে মারাত্মক আকার ধারণ করেছে মানবিকতা নৈতি নৈতিকতা নীতি নৈতিকতা মূল্যবোধ ধর্মীয় শিক্ষা পারিবারিক শিক্ষার অভাবে এমন অপরাধ সংঘটিত হচ্ছে মুফতি রেজাল করিম বলেন শিক্ষা ক্যারিকুলামের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার সব আয়োজন সম্পন্ন অন্যদিকে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ক্যারিকুলাম থেকে ইসলামী ভাবধারার গল্প কবিতা বাদ দিয়ে রাম রাম প্রণয়ন সহ হিন্দু সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া হয়েছে এভাবে ভাগ মুসলমানের শিক্ষা সিলেবাস থেকে ইসলাম ও ইসলামী তুলে দেওয়া হয়েছে। মন্ত্রী এমপি সমর্থিত প্রার্থী দাপট উপজেলা পরিষদ নির্বাচনের প্রভাব বিস্তার না করতে আওয়ামী লীগের নির্দেশ দিলেও তা মানেনি অধিকাংশ এমপি আগামীকাল বুধবার প্রথম ধাপে একশো উপজেলায় নির্বাচন হবে অধিকাংশ রয়েছে এমপি সমর্থিত প্রার্থী বিরোধী দল হি নিরুপদ নিরত্তাপ নির্বাচনে মন্ত্রী এমপি সজন ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতার উপর দাপট দেখাচ্ছেন এতে ভোটের দিন সংখ্যাতে সংখ্যা দেখা দিয়েছে বিএনপি সহ সব বিরোধী দল উপজেলা নিয়ে ভোটেও বর্জন করেছে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ করতে আওয়ামী লীগ দলীয় প্রতীকে প্রার্থী দেয়নি দলটি সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ আসে মন্ত্রী এমপির সজন প্রার্থী হতে পারবেন না পরে নমনীয় হয়ে স্বজনের ব্যাখ্যার বলা হয় মন্ত্রী ও এমপির স্ত্রী সন্তানরা ভোট করতে পারবে না নির্বাচন প্রভাব মুক্ত রাখতে নির্দেশ ছিল এমপিরা কোনো প্রার্থীর পক্ষ নেবে না কিন্তু তা হয়নি প্রায় প্রতি উপজেলাতেই চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্থানীয় এমপিদের সমর্থিত প্রার্থী রয়েছেন এমপির বিরোধী বলয়ের প্রার্থীও রয়েছেন দুপক্ষই ক্ষমতাসীন দলের হওয়াই সংখ্যাতে সংখ্যা তৈরি করেছে যেমনটা হয়েছিল গত সাত জানুয়ারি জাতীয় নির্বাচন ঘিরে আবার কিছু উপজেলায় এমপি বিরোধী দুর্বল হওয়ায় সেখানে নির্বাচন অনেকটাই আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে প্রথম ধাপে নির্বাচন হওয়ার কথা থাকলেও নোয়াখালীর হাতিয়া ফেনীর পরশুরাম বাগেরহাট সদর মুন্সিগঞ্জ উপজেলা ও বাদরিপুর শিবচর উপজেলায় ভোট হবে না এই পাঁচ উপজেলায় চেয়ারম্যান ভাই চেয়ারম্যান মহিলা ভাই চেয়ারম্যান পদের প্রার্থীরা ডামি প্রার্থী সরে যাওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জয়ীরা স্থানীয় এমপির সমর্থিত হিসেবে পরিচিত হাতের স্থানীয় এমপি মোহাম্মদ আলীর ছেলে আশিক আলী বিনা ভোটে জয়ী হয়েছে প্রতিদ্বন্দ্বী ছিলেন তার মা আয়সা আলী যিনি প্রার্থিতা প্রত্যাহার করেন শিবচরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক সেলিম মিয়ার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন তার স্ত্রী ফাহিমা আক্তার গতকাল সোমবার রাতে স্থগিত করা হয়েছে নাঙ্গলকোট উপজেলা জেলা পরিষদ নির্বাচন তাই প্রথম ধাপে একশো পঞ্চাশ উপজেলা নির্বাচনে তফসিল হলেও শেষ পর্যন্ত ভোট হবে একশো চল্লিশটিতে এর তিনটিতে চেয়ারম্যান পদে ভোট হবে না প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে হওয়া একই কারণে পাঁচটি করে উপজেলায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে না মোট আট চেয়ারম্যানে দশ জন করে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিনা ভোটে জয়ী হয়েছেন তফসিল ঘোষণা হলেও ছয় উপজেলায় ভোট হচ্ছে না মামলা মৃত্যুজনিত কারণ এবং পাপ পরিবর্তনের এবং ধাপ পরিবর্তনের কুমিলাও নাঙ্গলকোট প্রতিনিধি জানান ভোটের একদিনে আগে স্থগিত করা হয়েছে নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন গতকাল রাত এগারোটায় বিষয়টি নিশ্চিত করেছে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন খান ইসির উপসচিব নির্বাচন পরিচালনা রহমান স্বাক্ষরিত বলা নাঙ্গল কোর্ট উপজেলা পরিষদ নির্বাচনে পদে সালেহা সালে মনোনয়নপত্র বৈধ ঘোষণার জন্য হাইকোর্টে রিট করেন গত পঁচিশ এপ্রিল হাইকোর্ট পত্রটি বৈধ প্রার্থী তালিকায় অন্তর্ভুক্তি এবং প্রতীক বর্তরের জন্য আদেশ দেন পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ইসি আপিল করে ছয় মে বিষয়ে আদালত কোনো আদেশ দেননি তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আটমে অনুষ্ঠানে নাগলকোট উপজেলা পরিষদের সব পদের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে বগুড়া বুড়ো জানিয়েছেন জেলা বারো উপজেলার মাধ্যমে প্রথম ধাপে যে তিনটি বুধবার ভোট হবে সেখানে এমপি স্বজনের প্রতিদ্বন্দ্বীরা চাপে রয়েছেন তবে সুষ্ঠু নির্বাচন হলে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে পরিস্থিতি অনুকূলে নিতে না নানা কৌশল নিচ্ছেন এমপিরা তাদের স্বজনের হুমকিতে সারিয়াকান্দির দুই প্রার্থী নির্বাচন থেকে সরে গেছেন একই কারণে সোনাতলায় এমপির ভাইয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন আর গাবতলি আটানব্বই কেন্দ্রীয় ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা গোয়েন্দা পুলিশ বগুড়া এক আসনে অন্তর্ভুক্ত সারিয়াকান্দিতে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউল করে মন্টুর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন স্থানীয় এমপি শাহাদারা মান্নাদের ছেলে শাখাওয়াত হোসেনের সহ চারজন সোনাতলায় এমপির ছোট ভাই মেহুদ্দুজ্জামান লিটন প্রার্থী হয়েছেন তিনি বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি তার প্রতিদ্বন্দ্বী দলটির প্রস্তাবিত কমিটি সভাপতি জাকির হোসেন রেজাল করে মন্টু জাকির হোসেনের অভিযোগ ভোটে প্রভাব বিস্তার করেছেন এমপি দলের নেতাদের হুমকি দিচ্ছেন তাদের পক্ষে কাজ করতে সারিয়াকান্দিতে দুই প্রার্থী আব্দুল সালাম ও আশিক আহমেদ ব্যক্তিগত কারণ দেখে নির্বাচন থেকে সরে গেছেন সারিয়াকান্দির ইউএনও তৌহিদুর রহমান বলেন কিছু ভোটের মৌখিকভাবে অভিযোগ করেছেন তাদের নাকি এমপির স্বজন হুমকি দিচ্ছে তাদের আশ্বস্ত করছি নির্ভয়ে ভোট দিতে পারবেন সোনাদলার মেয়র জাহাঙ্গীর আলমের সঙ্গে এমপির ভাই লিটনের বিরোধ পুরোনো মেয়রের বিরুদ্ধে দুটি মামলার বাদী লিটন তবে এবার লিটনের পক্ষে ভোটের মাঠে নেমেছেন জাহাঙ্গীরের তিনি বলেন মামলা মামলার ঘানি টানতে টানতে হাঁপিয়ে উঠেছে তাই মামলা প্রত্যাহারের আশ্বাসে লিটনের পক্ষে প্রচারে নেমেছি হুমকি ধামকিতে নয় মিনহাদুজ্জামান রিটন বলেন আমার বোন এমপি তাই নির্বাচনে কাজে তার সঙ্গে যোগাযোগ নেই ভোট হয়ে গেলে যোগাযোগ করবো এমপি শাহাদারা মান্নান বলেন প্রভাব বিস্তারের প্রশ্নই আসে না আমি ঢাকায় আছি নিজস্ব সিং জানান ফুলপুরে চেয়ারম্যান পদের পাঁচ প্রার্থীর মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান স্থানীয় এমপি শরীফ আহমেদ স্থায়ী প্রতিনিধি হিসেবে পরিচিত এমপির প্রভাবে হাবিবুর রহমান ভোটে মাঠ নিজের দখলে রেখেছেন বলে অভিযোগ প্রতিনিধিদের ময়মনসিংহ এক আসনে এমপি মাহমুদুল হক সাইম তার নির্বাচনী এলাকা হালুয়াঘাটে আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নাজিম উদ্দিন ও ধোবাওয়াড়াই উপজেলা যুবলীগের আহ্বায়ক ডক্টর আসদুজ্জামান কান্দ আকান্ত সাগরকে সমর্থন দিচ্ছেন এমপি বলে নেতাকর্মী এই দুই প্রার্থীর পক্ষে মাঠে নামায় অন্য প্রার্থীরা কণ্ঠাসা হয়ে পড়েছেন কেন্দ্রীয় এর প্রভাব পড়ার সংখ্যা করেছেন প্রার্থীরা বিএনপি থেকে বহিষ্কার হওয়ার প্রার্থী আব্দুল হামিদ খান হালুয়াঘাটে চেয়ারম্যান পদে লড়ছেন তিনি অভিযোগ করেন এমপি একজন প্রার্থীকে সমর্থন দিয়েছেন ভোটেও প্রভাব খাটাচ্ছেন আরেক প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা কামরুজ্জামান বলেন এমপি নিজে রাতের বেলায় বিভিন্ন বাজারে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে বলছেন লিপলেটও বিতরণ করছেন নির্বাচন কমিশন ও প্রশাসনকে জানিয়েছি পদক্ষেপ নিচ্ছে না ধাবাওড়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ডেভিড রানাসিমও নির্বাচনের প্রভাব বিস্তারে অভিযোগ করেছেন এমপির বিরুদ্ধে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সম্পদ সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ